চুইঝাল বা চৈঝাল হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক লতা। এর বৈজ্ঞানিক নাম পিপার সাবা। পান ও চুইঝাল একই পরিবারের। চুইঝাল গাছ দেখতে পানের লতার মতো, পাতা কিছুটা লম্বা ও পুরু, পাতায় ঝাল নেই। চুইঝাল দক্ষিণ ও পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি। এটি গোটা ভারত ও এশিয়ায় অন্যান্য উষ্ণ এলাকাসহ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা ও বাংলাদেশে জন্মে। চুই লতাজাতীয় গাছ। এর কাণ্ড ধূসর এবং পাতা পান পাতার মতো, দেখতে সবুজ রঙের। চুই ঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণ। চুই লতার শিকড়, পাতা, গাছ, ফল, ফুল সবই ভেষজ গুণ সম্পন্ন। এছাড়াও মশলা হিসেবে এটি ব্যবহৃত হয়। তবে ঝাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাঁসের মাংস ও গরুর মাংস রান্নায়। মূলত রান্নার জন্য চুই ঝালের কাণ্ড ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এলাকার জনপ্রিয় একটি মশলা হচ্ছে এই চুই ঝাল। বর্তমানে দেশের অন্যান্য জেলায়ও এর জনপ্রিয়তা বাড়ছে। চুই ঝালে 0.7% সুগন্ধি তেল থাকে। এছাড়াও এতে রয়েছে আইসোফ্লাভোন, অ্যালকালয়েড, পিপালারিটিন, পেপিরিন, পোলাট্রিন, গুইলাকোসাইড, মিউসিলেজ, গ্লুকোজ, ফ্রুটোজ, সিজামিন, পিপ্লাস্টেরল। চুইয়ের শিকড়ে রয়েছে 13.15% পিপারিন। আসুন এবার জেনে নিই চুই ঝালের কিছু উপকারিতা সম্পর্কে। মুখে রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করে না, কি খেলে রুচি বাড়বে, এমন প্রশ্ন অনেকের। নানা কারণে অরুচি হয় আমাদের। গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, যকৃত বা কিডনি রোগ, জ্বরের বা সংক্রমণের পর নানান ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, এমনকি মানসিক চাপ বা বিষণ্নতার কারণে রুচি কমে যায়। গর্ভাবস্থায় ও বাড়ন্ত শিশুদের খাবারে অনীহা দেখা যায়। যদি হারিয়ে যাওয়া রুচি দ্রুত ফিরে না আসে তবে সেটা দুশ্চিন্তার বিষয়। তবে প্রাকৃতিক উপায়ে রুচি বাড়ানো সম্ভব, আর এই কাজটি করবে চুই ঝাল। খাবারে রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে এই চুই ঝাল। ক্যান্সার বা কর্কট রোগ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি। এখন পর্যন্ত এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়াও সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখন পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা পুরোপুরি কার্যকর কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। ক্যান্সার সরানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়। ক্যান্সার রাতারাতি হয় না। দীর্ঘদিনের অনিয়মিত ও অনিয়ন্ত্রিত জীবনধারণের ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। তবে আপনি চাইলেই এখন এই ঝুঁকি কমাতে পারেন। শুধু আপনার খাদ্য তালিকায় যোগ করতে হবে চুই ঝাল। এতে প্রচুর পরিমাণে আইসোফ্লাভোন ও অ্যালকালয়েড নামক ফাইটোকেমিক্যাল রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। হৃদরোগ বলতে সাধারণভাবে হৃৎপিণ্ড, রক্তবাহী ধমনি ও শিরা, মস্তিষ্ক ও বৃক্ক সম্পর্কিত রোগকে বোঝায়। হৃদরোগের অনেক কারণের মধ্যে উচ্চ রক্তচাপ ও অ্যাথেরোস্ক্লেরোসিস প্রধান। বয়সের সঙ্গে হৃৎপিণ্ড ও ধমনির গঠনগত পরিবর্তন ও হৃদরোগের জন্য অনেকাংশে দায়ী। হৃদরোগ সাধারণত বয়স্কদেরই হয়ে থাকে। মহিলাদের চেয়ে পুরুষরাই এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। দেহে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই চুই ঝাল। পেটে আলসার একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। সচেতন হলে এই রোগ অনেকখানি প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বর্তমানে সফলভাবে এই রোগের চিকিৎসা করা হয়ে থাকে। পাকস্থলীয় অন্ত্রের প্রদাহ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ এই চুই ঝাল। তাছাড়া গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এটি স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করে শরীর সতেজ রাখতে সাহায্য করে। এটি ঘুমের ওষুধ হিসেবেও কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে।
সদ্য প্রসূতি মায়েদের শরীরে ব্যথা কমাতে চুইঝাল ম্যাজিকের মতো কাজ করে থাকে। চুইঝাল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।